বার বৈঠকের পরেও এখনও চুয়াল্লিশটি আসনে বাম কংগ্রেস আসন রফা বাকি রয়েছে তার মধ্যে নতুন কাঁটা আব্বাস সিদ্দিকী রাজনৈতিক মহলের গুঞ্জন আব্বাস সিদ্দিকীর ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সঙ্গে আসন সমঝোতায় যাওয়া নিয়ে ঐক্যমত্তে পৌঁছতে পারছে না কংগ্রেস ও বামেরা বাম ফ্রন্ট চায়না আব্বাস সিদ্দিকীর দলের সঙ্গে জোট কোনোভাবে কংগ্রেসের সঙ্গে সম্পর্ককে ক্ষুণ্ণ করুক কারণ এখনও পর্যন্ত কংগ্রেস আইএসএফ নিয়ে কিছুটা উদাসীন যদিও এ নিয়ে বামেদের সঙ্গে মতবিরোধ চায় না কংগ্রেসও আব্বাস সিদ্দিকী বিমান বসুকে জোটে লড়ার ইচ্ছা প্রকাশ করে চিঠি দিয়েছেন তবে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী জানিয়েছেন আব্বাসের থেকে কোনো চিঠি তিনি পাননি সঙ্গে এও সাপ জানিয়েছেন কোনো ধর্মীয় ভাবাবেগে কাজে লাগিয়ে যদি রাজনীতি করা হয় তাহলে সেই দলের সঙ্গে জোটে যেতে আপত্তি রয়েছে তাদের লড়াই যদি শুধু রাজনৈতিক হয় তাহলে কোনো সমস্যা হবে না সূত্রের খবর বিগত বৈঠকে আব্বাস প্রসঙ্গে অধীর বিমানকে জানিয়েছেন এ নিয়ে যেন বামেরাই কথা বলে নেয় বিমান বসু যদিও স্পষ্ট করেছেন আলোচনা হলে তা কংগ্রেসকে বাদ দিয়ে কোনোভাবেই হবে না আসন সমঝোতায় কংগ্রেসের গুরুত্ব কোনোভাবেই খাটো করতে চায় না বামেরা পাশাপাশি অন্য শরিকদের কথাও ভাবতে হবে সিপিআইএম নেতাদের এদিকে কংগ্রেস নেতা আব্দুল মান্নান খানিকটা অধীরের উল্টো সুরে গিয়েছেন ফলে বাম কংগ্রেস দুই আব্বাস সিদ্দিকির দলের সঙ্গে আসন রফা প্রসঙ্গে খানিকটা আব্বাস সিদ্দিকী যে কংগ্রেসকে কোনো চিঠি দেননি বা তাদের সঙ্গে লড়ার কথা জানাননি এ নিয়ে বিতর্ক তৈরি হয়েছে আবার কংগ্রেস বারবার সাম্প্রদায়িক রাজনীতির ইস্যু তোলায় দু দলের মধ্যে বনিবনা হওয়ার সম্ভাবনা কম বলে মনে করা হচ্ছে এদিকে বামফ্রন্ট শিবিরের একাংশও আব্বাস সিদ্দিকীর সঙ্গ সমঝোতার প্রশ্নে সন্তুষ্ট নন তাদের প্রশ্ন বরং খবর ধর্মনিরপেক্ষ দল বলে পরিচিত সিপিআইএম কিভাবে এক সংখ্যালঘু নেতার ধর্মীয় রাজনীতির সঙ্গে আসন করতে পারে সেকুলার নাম নিয়ে দল তৈরি করলেই কি গা থেকে সাম্প্রদায়িক তকমা ঝেড়ে ফেলা যায় পাশাপাশি একথাও সকলে মানছেন যে সংখ্যালঘু সম্প্রদায়ের ভোট এবারের নির্বাচনে খুবই গুরুত্বপূর্ণ তাই কোনো দলই তাদের হেলাই উড়িয়ে দিতে পারছে না